দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। আপনাদের সবাইকে বরাবরের মতোই স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে বাবুদের মাইলস্টোনগুলো খুব ইম্পর্টেন্ট, কোন বয়সে কী করা উচিত সেগুলো দেখে কিন্তু আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেই এই বাবুর নিউরোলজিক্যাল বা ব্রেনের ডেভেলপমেন্টটা ঠিক হচ্ছে কি না, তার ভিতরে কোনো মানসিক প্রতিবন্ধী বা সিপি যেগুলো আমরা বলি সেগুলো কোনো লক্ষণ আছে কি না সেটি আমরা জানতে চাই। সুতরাং কোন বয়সে কোনটি হওয়া জরুরি সেটা অবশ্যই মাকে জানতে হবে যে তার বাবুর ডেভেলপমেন্টটি ঠিক আছে কি না। তো সেই লক্ষ্যে আজকে আমরা শুরু করেছি, আমি আমার যে কমিটমেন্ট ছিল আমরা এখন আস্তে আস্তে মাস ওয়াইজ আমরা কোন মাসে কি ডেভেলপমেন্ট হওয়া উচিত সেটা আমরা আপনাদের বলবো। তারই আলোকে আজকে আমরা শুরু করেছি পাঁচ মাস বয়স থেকে কি হওয়ার কথা একটা বাবুর। দেখুন, পাঁচ মাস বয়সে তো অবশ্যই একটা বাবুর ঘাড় শক্ত হয়ে যাবে, এবং অবশ্যই একটা বাবুর যদি পাঁচ মাসের ভিতর ঘাড় শক্ত না হয়, সে যদি মাথাটা উঁচু করে না রাখতে পারে, তাহলে অবশ্যই আপনার ডাক্তারের শরণাপন্ন আপনাকে হতে হবে। কারণ চার মাস ইজ দ্য লাস্ট টাইম যখন একটা বাবুর ঘাড় অবশ্যই শক্ত হওয়া উচিত। নাম্বার ওয়ান, দেখা যাবে এই সময় বাবুরা খুবই অ্যাক্টিভ থাকে, তারা খুব হাত নাড়াতে থাকে, আপনার চোখে ইন্টারঅ্যাক্ট করবে, চোখে চোখ রাখবে, হাসি দেবে। তাহলে আপনার বাবুর দেখবেন এই সময় আগের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে, শুধু শুধু হাত পা ছুটছে, তার মাথার উপর যদি কোনো খেলনা থাকে সে খেলনা ধরার চেষ্টা করবে। তো এই জিনিসগুলো সে করবে, আপনার কাছে আরও লাইভলি মনে হবে আপনার বাবুকে। আপনি যখন শোবেন আপনার আঙুলটা সে ধরার চেষ্টা করবে, আপনার কাছে তখন মনে হবে বাবুর যে ফিলিংসটা বাবু হওয়ার সেটি আপনি পূর্ণাঙ্গভাবে পাওয়া শুরু করবেন পাঁচ মাস থেকে। যেটা আমরা টামি টাইম বলি, বাবুদের যে বুকের উপরে বা আমরা পেটের উপরে শুয়ে দিই, তখন সে আরও চেষ্টা করবে মাথাটা আরও আগের চেয়ে বেশি উঁচু ধরার জন্য। অনেক সময় তার দু হাত সে ইউজ করবে একটু প্রেশার দিয়ে মাথাটা তোলার জন্য। সে দেখবে সে আরও উঁচু করে পৃথিবীটা সে দেখতে চাইবে, পৃথিবীর যে রূপ রস গন্ধ যেগুলো আছে সেগুলো আরও বেশি এনজয় করার চেষ্টা করবে। আপনি যখন সে রেখে দেবেন তখন সে দেখবেন সে হাত দিয়ে চাপ দিয়ে মাথাটা তুলছে, এবং অবশ্যই দেখবেন এসে রোলিং করবে, সে এদিক থেকে এদিক ঘুরছে। অনেক সময় বাবু 360 ডিগ্রি রোল করে ফেলে। তো পাঁচ মাস বয়সে একটা বাবু রোলিং করাটাও কিন্তু স্বাভাবিক, সুতরাং এটা হওয়াটাও যদি না হয় তাহলে আপনি আপনার ডাক্তারের সাথে শরণাপন্ন হতে পারেন। তাহলে আমি যেটা বললাম, সে অ্যাক্টিভ হবে, সে টামি টাইম দিলে সে তার হাতটা ইউজ করে মাথাটা আরও উঁচু করার চেষ্টা করবে, এবং কোনো কিছু দিলে সে ধরার চেষ্টা করবে, এবং চোখে চোখ রাখবে, আপনার কমান্ড সে ফলো করার চেষ্টা করবে, সে বুঝবে যে সে তার সাথে ইন্টারঅ্যাক্ট করা হচ্ছে। দিজ আর দ্য থিংস, এগুলো খুবই ইম্পর্টেন্ট থিংস। আর আমরা যেটা বলি যে এই সময়ে বাবুরা দেখবেন প্রায় মা আমাদের কাছে মারা এসে বলে, স্যার আমার বাবু পাঁচ মাস বয়স, কিন্তু আমরা যখন খাই আমার বাবু জানি কেমন করে মনে হয় যে বাবু খেতে চায়, তাহলে তার সে ইন্টারেস্ট শো করবে। আপনি দেখবেন যে আপনার বাবু আপনি যখন খাচ্ছেন তার মনে হবে যে তার মুখে একটু দেই। কিন্তু আমি এটা সবিনয়ে অনুরোধ করব, আপনারা ছ মাস কমপ্লিট না হলে, অর্থাৎ 180 দিন বয়স কমপ্লিট না হলে আপনারা বাবুকে শক্ত কিছু দেওয়ার দরকার নাই। আপনার বাবু নয়, পৃথিবীর সব বাবু এই সময় ইন্টারেস্ট শো করে, তার খাবারের প্রতি আগ্রহ দেখায়। কিন্তু আপনারা অযাচিত যদি এখন খাবার দিয়ে দেন তাহলে কিন্তু সে ভরকে যেতে পারে, এবং অবশ্যই তার সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে পেটের পীড়াসহ অনেক কিছু সমস্যা হতে পারে। তো দর্শক, পাঁচ মাস এমন একটি সময় যখন একটা বাবু ছোট বাবু থেকে আস্তে আস্তে বড় হওয়ার যে প্রবণতা সেটা হতে থাকে। তারই আলোকে আপনার কাছে এখন দেখবেন যে ঘুমটা আপনার কাছে অনেকটা সহজ হয়ে আসবে। প্রায় ক্ষেত্রেই দেখা যায় পাঁচ মাসের বাবুরা সুন্দর একটা ঘুম দেওয়ার চেষ্টা করে। তাহলে আপনার বাবুকে এই সময় আপনি একটা রুটিন তৈরি করার চেষ্টা করবেন, আপনার বাবুকে দিনের বেলা মোটামুটি 2 বা 3 বার ঘুম পাড়ানোর চেষ্টা করবেন, আর রাতে যাতে একটা সুন্দর ঘুম হয় তার জন্য আপনি প্রথম থেকেই ওকে শুয়ে দেবেন। আপনি রুটিন ঠিক করে ফেলুন, এই সময় আপনার রুটিন তৈরি করার মূল অংশ। আপনি রুটিন তৈরি করবেন, ওকে কখন আপনি ঘুম পাড়াবেন, কখন গোসল করাবেন, কখন ম্যাসেজ করাবেন, এই সময় আমরা বলবো আপনি দিনে 2 বার করে ম্যাসেজ করাতে পারেন। সেই সাথে তার যে খাবার যে ঘুমের টাইমটা আস্তে আস্তে আপনি ফিক্স করার চেষ্টা করবেন। এই সময় দেখবেন আপনার বাবু খাওয়ারের যে গভীরতা, যে খাবার যে বারবার খাওয়ার যে প্রবণতা, অনেক মা বলে স্যার আমার বাবু সারা রাত খেতে চায় ঘুমাতেই পারি না। পাঁচ মাসের পরে এসে আপনি দেখবেন খাবারের যে তার টাইমটা আস্তে আস্তে বেড়ে আসে, সে হয়তো 3 ঘন্টা 3.5 ঘন্টা পরপর খেতে চাইবে। তাহলে পাঁচ মাসে এসে অনেক মায়ের জীবনটা একটু সহনীয় হওয়ার কথা, মায়ের ঘুম হওয়ার সম্ভাবনা আছে ভালোই, কারণ বাবু ঘুমাবে, বাবু বারবার খাওয়ার জন্য বিরক্তও করবে না, বাবু হাসবে, বাবু ইন্টারঅ্যাক্ট করবে, বাবু মাথা তুলবে, বাবু রোল করবে, যেগুলো আমরা একটা বাবুর কাছে দেখতে চাই। তো দর্শক, পাঁচ মাসে যেগুলো জিনিস হওয়ার কথা সেগুলোর দিকে খেয়াল রাখুন। যদি এগুলোতে আপনার ডিলেইড হয়, আপনি মনে করছেন আপনার বাবু এই কাজগুলো করছে না, আমি মনে করছি আপনি আপনার ডাক্তারের শরণাপন্ন হবেন। তো দর্শক, পরবর্তীতে 6 মাসে যে মাইলস্টোন সেটি দেখার আমন্ত্রণ রইল। এইভাবে আমি সাকসেসিভলি বিভিন্ন বয়সী বাচ্চাদের কোন বয়সে কী হওয়া উচিত সেটা আমি আপনাদের জানাবো। আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো টপিক দেখার আমন্ত্রণ রইল, সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।